ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দু তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা যাক নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দু আমরা জেনে নেব আবেদন শুরুর তারিখ তেসরা এপ্রিল দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশেই এপ্রিল দু আবেদনের ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে একুশে এপ্রিল দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আমরা মেধা মূল্যায়ন সম্পর্কিত কিছু তথ্য জানবো যে নার্সিংয়ে ভর্তির জন্য মেধা মূল্যায়ন কীভাবে করা হয় তো প্রথমে আমরা আসি যে মোট একশত পঞ্চাশ নম্বরের মধ্যে মেধা মূল্যায়ন হয় প্রাপ্ত জিপিএর জন্য পঞ্চাশ নম্বর এবং এমসিকিউ টেস্টের জন্য একশত নম্বর এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর চার গণিতক অর্থাৎ বিশ নম্বর সর্বোচ্চ এবং এইচএসসির সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএর ছয় গণিতক অর্থাৎ ত্রিশ নম্বর সর্বোচ্চ এবং এমসি কিউ লিখিত পরীক্ষার জন্য একশত নম্বর এই টোটাল সর্বমোট হচ্ছে একশত পঞ্চাশ নম্বর একশত পঞ্চাশ নম্বরের মধ্যে প্রার্থীকে মেধা মূল্যায়ন করা হয় এমসি লিখিত পরীক্ষা একশত নম্বরে মানবণ্টন বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য বাংলা থেকে বিশ নম্বর ইংরেজি থেকে বিশ নম্বর গণিত থেকে দশ নম্বর এবং বিজ্ঞান জীববিজ্ঞান প্লাস পদার্থ বিজ্ঞান প্লাস রসায়ন বিজ্ঞান থেকে সর্বমোট তিরিশ এবং সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান থেকে বিশ নম্বর এই সর্বমোট হচ্ছে একশত নম্বরের এমসি কিউ লিখিত পরীক্ষা হয় এমসি লিখিত পরীক্ষা এক সতেরো নম্বর মানবণ্টন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডয়ফেরি প্লাস ডিপ্লোমা ইন মিডয়ফেরি বাংলা থেকে প্রশ্ন থাকে বিশটি এবং ইংরেজি থেকে বিশটি গণিত থেকে দশটি সাধারণ বিজ্ঞান থেকে পঁচিশটি এবং সাধারণ জ্ঞান থেকে পঁচিশটি এই সর্বমোট একশতটি একশত নম্বরের এমসি লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বর পেলে পাশ মার্ক এবং ষাট পার্সেন্ট প্রার্থী মেধা তালিকা এবং চল্লিশ পার্সেন্ট জেলা কোটা থেকে নেওয়া হবে এবার আমরা জানব ভর্তির যোগ্যতা ভর্তির যোগ্যতায় প্রথমে আমরা দেখব বিএসসি ইন নার্সিং সায়েন্সের ভর্তির যোগ্যতা এখানে বলা হয়েছে এসএসসি এবং এইচএসসি উভয় পাশকৃত বিজ্ঞান বিভাগ থেকে সর্বমোট ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো হতে হবে ও যে পরীক্ষায় পরীক্ষা ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং জীববিজ্ঞান ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং এসএসসি এবং এইসএসসি সমমান পাশের সন হতে হবে দু হাজার আঠারো থেকে দু হাজার এর মধ্যে এবং এইচএসসি সমমান পাশের সন হতে হবে দু হাজার থেকে দু এর মধ্যে ভর্তির যোগ্যতা এবার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোফেরির ভর্তির যোগ্যতা দেখে নেব এখানে বলা হয়েছে এসএসসি এবং এইচএসসি সমমান উভয় পাশকৃত যে কোনো বিভাগ থেকে সায়েন্স আর্টস কমার্স ন্যূনতম জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তবে কোনো পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো এর কম থাকলে গ্রহণযোগ্য হবে না এইচএসসি সমমান পাশের সন দু হাজার থেকে দু হাজার মধ্যে হতে হবে এবং এইসএসসি সমমান পাশের সন দু হাজার থেকে দু হাজার মধ্যে হতে হবে তাহলেই একজন প্রার্থী ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে পারবে ছেলেদের জন্য সরকারি প্রতিষ্ঠানে আসন সংখ্যা টেন পার্সেন্ট এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিশ পার্সেন্ট সংযুক্ত লাইক কমেন্ট এবং একটি শেয়ার দিবেন